অবশ্যই সবাইকে আমরা যে ওয়ালাইকুম আসসালাম সবাইকে আমাদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, তার পাশাপাশি হ্যাঁ করো বল। ওয়ালাইকুম আসসালাম। আর ড্রেস পরে তো একদমই না করে দেওয়া হয়েছে, ঠিক আছে, ড্রেস তুমি বানাতে দাওনি? কালকে তোমাদের তো কালকে স্কুলে আসতে হবে না, তোমাদের ডেটা কবে? এখন হ্যাঁ দুইটা ক্লাস হবে, এখন অগ্রত আমি এখন আসলে বলতে পারছি না, ঠিক আছে, আমি দেখি জিজ্ঞেস করি কর্তৃপক্ষকে যে অনেকে ড্রেস বানানো হয়নি কি করবে এক্ষেত্রে, ঠিক আছে। খুব দ্রুত স্কুল খোলা থাকলে মনে হয় রুটিন একই থাকবে। আসলে আচ্ছা দিবে, তোমরা একটু ওয়েট করো, ধৈর্য ধরো, কারণ এটা খুব ঝামেলা স্কুল কালকে খুলবে। কালকে রুটিনে কি ক্লাস আছে? আচ্ছা আচ্ছা শোনো মেয়েরা, রুটিনটা গ্রুপে যাবে, ঠিক আছে, তখন আমরা সবাই দেখে নেব। হ্যাঁ বলো। বাকি ক্লাস এরকম অনলাইনে হবে, বুঝেছো? অফলাইন ক্লাস অফলাইন। আর ড্রেসের ব্যাপারটা দ্রুত মিটায় ফেলো। আর একটা কথা বলি, আমাদের যে সমস্যাগুলো আমরা বুঝতে পারছি, এগুলো ধরো একদিন দুই দিন ক্লাস করলেই আমরা বুঝে যেতে পারবো, সমস্যাগুলো উত্তর পেয়ে যাবা। আমার কাছেও সব উত্তর নাই, ঠিক আছে, আজকে সারাদিনে আরো উত্তর আসবে, তো আমরা ইনশাআল্লাহ উত্তরটা পেয়ে যাবো। তোমরা নিজেরা মানসিকভাবে শারীরিকভাবে প্রস্তুত থাকো, যাতে যখন আমাদেরকে আসতে বলা হয় আমরা চলে আসতে পারি। বলো। সিমির তোমার রুটিনটা একটু বলো তো মা, কালকে কি তোমাদের স্কুলে যেতে হবে? কালকে কটা স্কুলে যেতে হবে সিমিন বলো? 12:30টায়, হ্যাঁ হ্যাঁ 12:30টা থেকে 2টা পর্যন্ত ক্লাস, 2টা ক্লাস হবে মেবি, ঠিক আছে। হ্যাঁ 12:30টায়, আচ্ছা দিতেছে, হ্যাঁ লোভা কি বললা? মনে হয় এখনো বলতে পারছি না, দেখতে হবে, মানে রুটিনটা ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। তোমরা ইনশাল্লাহ সবকিছুর উত্তর পেয়ে যাবা, সবাই গ্রুপে থাকবা, আমি সমস্ত আপডেট গ্রুপে জানিয়ে দিব।
হ্যাঁ, এবারে পড়ায় চলে আসি। আমরা কি করছিলাম বলো তো? হ্যাঁ বলো বলো। আরে হ্যাঁ রে বাবা, কালকে যাবা তো, কালকে রুটিনে ক্লাস আছে, কালকে যাবা। তোমরা কি সবাই ঢাকায় আছো না ঢাকার বাইরে? ঢাকার বাইরে কে আছো? আচ্ছা আচ্ছা, শিফা কো দেখি, শিফা কি ক্লাস করে আমাদের? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে মেয়েরা আসো, আমরা একটু পড়াশোনা করি। কি পড়ছিলাম আমরা একটু বলো তো? ও, গোসল করছিলাম, ঠিক না? আচ্ছা আমাকে বলো, গোসল করতে কারো কোনো সমস্যা আছে কিনা? আমি মনে হয় বাড়ি কাজ দিয়েছিলাম 2 নাম্বার, আমি দেখেছি, আমি কি দেখছি? আচ্ছা তোমার আইডির নাম কি, মানে কি নামে আইডি আছে একটু বলো তো? সামিয়া আফরোজ। কি নামে আইডি আছে, কি নাম? আচ্ছা ঠিক আছে, আমি আজকে ইনশাল্লাহ দেখে দিব। আচ্ছা এবার তাহলে পৃষ্ঠা 85 খুলো সবাই, পৃষ্ঠা 85। না এতক্ষণ আমরা কিছুই করিনি, এতক্ষণ আমরা গল্প করছি। আচ্ছা শোনো, আজকে আমরা গসাগুই করব। আমি তোমাদের স্কুলের ক্লাসে এই 2, 3, 5-এর গুণিতক এই জিনিসগুলো আমি স্কুলের ক্লাসে ইনশাল্লাহ করব, ঠিক আছে? তা সবাই সরাসরি করব, ঠিক আছে? তাহলে আজকে আমি কত নাম্বার দিয়েছিলাম, বাড়ি কাজ কত নাম্বার ছিল বলো তো? 4 নাম্বারটা বাড়ি কাজ ছিল, ঠিক না? আজকে আমরা 5 নাম্বার করব। আজকে কত তারিখ মেরা? আজকে 12 তারিখ বেবি, আজকে ও সরি 11 তারিখ। এই গসাগুটা সবাই করো। মিস
আপনি এটা আবার করে দিবেন? অবশ্যই করে দিব, তুমি একটু রাফ ভাবে করো, তোমাদেরকে আমি 5-6 মিনিট সময় দিচ্ছি, তোমরা করো তারপর দেখি। আমি আমি অবশ্যই করে দিব। আচ্ছা ঠিক আছে। তুমি গস শুধু কষাবো বের করো। হ্যাঁ, গুণনীয়ক, গুণনীয়ক কথা কষাবো করতে হলে আমাদেরকে গুণনীয়ক বের করতে হবে। এতগুলো উত্তর আসবে? উত্তর তো মাত্র একটা হবে, তুমি এতগুলো উত্তর করে দিচ্ছি। সাধারণ গুণনীয়ক বের করেছে। হ্যাঁ, ফাইনাল অ্যান্সার কথা বলো না, অঙ্কটা করে রাখো, তারপরে আমি আর 2 মিনিট পরে করব, তোমাদের সময় দিচ্ছি, তারপরে তোমরা দেখবে। প্লিজ মিউট হও। কথা না, পরে আমরা দেখবো, আর 1 মিনিট পরে আমি বোর্ডে করে দিচ্ছি। তোমার উত্তর ঠিক আছে, ঘষাঘুষি আরই হবে, 8-30 সেকেন্ড পরে আমি অঙ্কটা করব। 30 সেকেন্ড, আমি কিন্তু অঙ্কটা 8-এর গুণনীয়ক এ সমস্ত আর লিখবো না। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই এগুলা লিখেছো, লিখেছো না? দেখো, এরা
আজ একটু বোর্ডে তাকাও, আমি তিনটা সংখ্যার গুণনীয়কগুলা বের করেছি। এবার আমি সাধারণ গুণনীয়কগুলা বের করব। আট, 12 ও 24-এর আচ্ছা কি কি তোমরা একটু বলবা আমাকে, সাধারণ গুণনীয়ক। তিন হবে না, তিন কিন্তু আছে না, দুই ও চার হবে, একও লিখবো না, ঠিক আছে? হ্যাঁ, চার, এক দুই চার হবে সাধারণ গুণনীয়ক। খেয়াল করো, সাধারণ গুণনীয়ক মানে হচ্ছে সাধারণ গুণনীয়ক মানে হচ্ছে যেই সংখ্যাগুলো আমরা এই তিনটা ঘরের মধ্যে পাবো। তাহলে আমরা তিনটা ঘরে পাচ্ছি, দুই ও চার। তাহলে দুই ও চারের মধ্যে বড় হচ্ছে চার, তাহলে গসাগু হচ্ছে চার। বলো কার কার হয়েছে, কয়জনের হয়েছে? ভেরি গুড। আচ্ছা যারা হাত উঠলো একটু নামায় ফেলো। হ্যাঁ, আমার বোর্ডটা ছোট হয়ে যায়, হাতটা নামায় ফেলো, হাতের মধ্যে ক্লিক করলে হাতটা নিয়ে। ওকে, আমি আশা করি যে গসাগুতে সমস্যা নাই। যদি সমস্যা থাকে আমরা অফলাইন ক্লাসে ইনশাল্লাহ এই গসাগু সমস্যার সমাধান করব, ঠিক আছে? বলো। হ্যাঁ, অন্যান্য দিন তোমাদের জুমে ক্লাস হবে, সপ্তাহে একদিন স্কুলে আমরা যাব ইনশাল্লাহ, আর বাকি দিনগুলো আমরা ঘরে বসে জুম ক্লাসে থাকবো। ওকে, এবার আমি বোর্ডটা হ্যাঁ ইনশাল্লাহ সপ্তাহে কি বারে মনে হয়, শনিবারে ক্লাস? হ্যাঁ, রবিবারে ক্লাস হবে। হ্যাঁ, তিনটা ক্লাসে হবে মনে হয়। এটা এখন আমি বলতে পারছি না, আমার ক্লাস ফোরের বুকিংটা একটু দেখা লাগবে, আমি গ্রুপে সেন্ড করে দেবো। ওকে, তোমরা রাত্রে অপেক্ষা করো। বলো, বারোটা থেকে রুটিন গ্রুপে সেন্ড করা হয়েছে, তোমরা একটু দেখে নাও প্লিজ। ওকে, এবারে আমি বলো, আমি কিন্তু সবাইকে মিউট করে রাখবো, কেউ কোনো কথা বলতে পারবে না, তখন মজা হবে কিছু। এই অঙ্কটা করো এখন সবাই, 9, 12, 18।
সবাই করো অঙ্কটা। সবাই করছো? শুরু হবে কটা বাজে? আচ্ছা মালিশা জাহান বর্ষা, প্লিজ বলো কিছু, তুমি হাত উঠাইছো, আর না বললে হাতটা নামায় ফেলো বর্ষা, ঠিক আছে? আমার ইয়াটা ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ 12টা বাজে যাবা, মেয়েরা অবশ্যই শুনো, তোমরা যাবা যে স্বাস্থ্যবিধি মানতে হবে। নরিন কিছু বলবি? বলেন। আচ্ছা আমি একটা কথা বলবো, হ্যাঁ আমি বলবো, আগে আমার কথা শেষ, মেয়েরা কি করতেছে বিভিন্ন ক্লাস, মেয়েদের দেখতেছি অন্য স্কুলের রুটিনটা গ্রুপে দিচ্ছে, এতে কিন্তু আমরা সবাই বিভ্রান্ত হচ্ছি, দয়া করে এই কাজটা করব না। হ্যাঁ যারা অন্য স্কুল, হ্যাঁ তোমরা রিমুভ করে দিবা, আমার কথা শোনো, রিমুভ করতে হবে ওই রুটিনগুলো, রিমুভ করে দিবা, শুধু একমাত্র আমাদের স্কুলেরটা থাকবে, এতে হবে কি জানো, অনেকেই আমরা বিভ্রান্ত হয়ে যাব। ওকে সো মাইন্ড ইট, অন্য স্কুলটা আমরা ফলো করব না, আমরা আমাদের স্কুলের নাম দেখে সেই স্কুলটা করব। আর কালকে অবশ্যই আমি একটা কথা বলছি, যে আমি কিছু কথা বলি, তোমরা 5টা মিনিট শোনো, নিজেদের পানির ফ্লাস্ক আনবা, ওকে? অন্য কারোর সাথে পানি তোমরা শেয়ার করবা না, তোমাদের যদি ফ্লাস্ক ঘরে না থাকে, এই যে বোতল টোতল, কোকে বোতল টোতল আছে, যেভাবে হোক তোমরা নিজেদের পানি নিজেরা আনবা, যদি হালকা পাতলা টিফিন আনো সেটা তোমরা নিজেরা, কেউ কারোটা শেয়ার করবা না, মনে থাকে যেন, আগে যেমন আমরা টিফিন ভাগাভাগি করে খেতাম, এখন কিন্তু সেটা হবে না। ওকে নিরাপদ দূরত্ব অবশ্যই বজায় রাখতে হবে, কালকে তোমাদের একটা বেঞ্চ, কি করতে পারবে? না না ভালো, সবাই যার যার একটা স্যানিটাইজার ব্যাগের ভিতরে রেখে দিবা, অবশ্যই মাস্ক পরে আসবা, প্লিজ কথা বলো, কথা না, হ্যাঁ তোমাদের পার্সোনাল স্যানিটাইজার যার যার ব্যাগে রাখবা, পানি থাকবে ব্যাগে, তোমরা অন্যের পানি চেয়ে খাবা না, খবরদার, এটা কিন্তু মাইন্ড, কারণ এই পানির বোতলের মুখের থেকেও কিন্তু সংক্রমণ ছড়াতে পারে। ওকে তারপরে এই যে হ্যান্ড স্যানিটাইজার তো অবশ্যই রাখবা, তারপরে হালকা পাতলা টিফিন থাকবে, তোমরা তো 12টা বাজে মনে হয় খেয়েই আসবা, টিফিনের ঝামেলাটা নাই, ঠিক আছে? তাও যদি তোমার তোমার মনে হয় যে তোমার খিদা লাগবে, তুমি 1 প্যাকেট বিস্কিট বা ছোট একটা কেক তোমার ব্যাগের ভিতর রেখে দিবা, তবে হ্যাঁ কেউ তোমরা কারো মানে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কেউ কারোটা শেয়ার করবো না, এটা যাতে মনে থাকে। তোমাদের বলো, হ্যাঁ
না, কালকে তোমাদের অনলাইন ক্লাস হবে না, আবার অন্য বাকি স্কুলে তোমাদের অনলাইন ক্লাস হবে। হ্যাঁ কি তোমাদের তোমাদের বলে 12টা থেকে? আমি আমাকে রুটিনটা দেখি। অনলাইন ক্লাস অনলাইনে রুটিনে যেমন ছিল তেমনই থাকবে, ঠিক আছে? হ্যাঁ বলো। ওটা দিয়ে দিব, তোমরা একটু অপেক্ষা করো, আসো আমরা একটু অঙ্কে আসি। আচ্ছা কে হাত? আমাদের কি কি দিয়ে দিতে হবে? রিয়া সুলতান। মিস মিস আমি একটা কথা বলতাম, মেসেঞ্জার ঢুকলো না ম্যাম, প্রাপ্তি না বারবার এক একজনকে বলতে চাই। কালকে আবার বড় প্রাপ্তি পারবো আমার বড় আপুকে সিনেমায় পাইলে। প্রাপ্তি আছে ক্লাসে? জি মিস আছে। জি মিস আছে। আচ্ছা অঙ্কে আসি। আচ্ছা এরকম করে বোর্ড গুলা দাগাচ্ছে কে? আমি এখন অঙ্ক করব কিভাবে বলো। রোল 41 মারিয়া কি? আমি অঙ্ক মিস সুলতানা। মিস মারিয়া সুলতানা। আনসার হলো 3। আপাতত আবার অবস্থা যদি করোনা না বাড়ে, সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে বাড়ানো হবে, আবার করোনা বাড়লেই বন্ধ। হ্যাঁ আচ্ছা বলো, গুণনীয়ক গুলা বের করলাম দেখো, ঠিক আছে? এবারে আপনি সাধারণ গুণনীয়ক বের করব। সাধারণ গুণনীয়ক কি কি? 3 3 3 আর কি কি? ও তাহলে গসাগু কত? ভেরি গুড। হ্যাঁ তাহলে আমরা 2টা অঙ্ক কমপ্লিট করে ফেললাম। আমি এখন তোমাদেরকে বানায় কিছু অঙ্ক দিব, 3টা গসাগু করতে দিব এই স্টেপ, ঠিক আছে? কোনগুলা? এই তুই পারতেছিস না গসাগু, পারিস না? বোর্ডটা কি মুছবো? HW লিখবা সবাই এখন। HW মানে কি? কি?
চার নাম্বারটা একটু লিখি নাই। দেখা যাচ্ছে? এই চারটা কথাকে আমরা কালকে যদি স্কুলে যাই বেঁচে থাকলে আমরা এই চারটা কষাকু কালকে ক্লাস করবো, ঠিক আছে? দিয়ে দিবে, তোমরা একটু অপেক্ষা করো। হ্যাঁ, আর না দিলেও কি একটা খাতা কলম নিয়ে চলে আসবা, তারপরে বাকিটা দেখা যাবে। হ্যাঁ, এই দেখো আর একটা সিরাপ খাতা নিয়ে চলে আসবা। এই আম্মু রেখে ডাকে। হ্যাঁ, আপনি মিউট করে ডাকেন যাতে আমরা কেউ শুনতে না পাই। আমি কি বোর্ড মুছবো? ওকে, আমাদের ক্লাস মনে হয় বেশিক্ষণ নাই। আসার তো নিয়ম নাই রে বাবা, পরের সপ্তাহ না হলে যদি আমি এটা পড়ে আসতে পারবো স্কুল ড্রেস। পার্সোনাল কথা কি আমরা শুনবো? ওদের দেখো মধ্যে সাদা একটা কাপড় লাগানো আছে, এটাই হচ্ছে তোমার আমাদের স্কুলে। হ্যাঁ, ব্যাচ ঠিক আছে, চট করে লাগবে। থাকে স্কুল খুললে দেখা যাবে, স্কুল খুললে আমরা অনেক জটিল একটা ব্যাপার, বুঝছো তো এত কিছু। হ্যাঁ, দেখবা কি আস্তে আস্তে একদিনের মধ্যে মানে তোমরা বুঝতে আসো। ওকে, আমরা দেখি সবার ব্যাগে থাকবে।
মাস্ক ছাড়া কিন্তু স্কুলে ঢোকা যাবে না, মনে থাকে যেন। হ্যান্ড স্যানিটাইজার তোমার পার্সোনাল থাকাটা ভালো, নিরাপদ। ওকে, তাহলে কারো কাছে তোমার চাইতে হবে না। না, সমাবেশ হবে না। আমি বলছি হবে কি হবে হবে, এই মুহূর্তে কোনো ধরনের সমাবেশ হবে না। তোমরা কিন্তু একসাথে জটলা করে কথাও বলতে পারবে, সবাইকে নিরাপদে থাকতে হবে। ওকে, সবাইকে আমি একবারে ওয়ালাইকুম আসসালাম দিলাম। খাওয়া দাওয়া করে আসবা, ঠিক আছে? আর সবাইকে একটু পুষ্টিকর খাবার খাবে।